আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে কোরিয়ার যে রাজা কিম জং যেভাবে 5 বছর পর পর যে ভোট নেয় সেই রকম একটা অবৈধ ভোট শেখ হাসিনা নিয়েছে কোরিয়া স্টাইল, অর্থাৎ আমার ভোটে আমি প্রধানমন্ত্রী। 7ই জানুয়ারির নির্বাচনে জনগণ শেখ হাসিনাকে পাত্তা দেয় না, শেখ হাসিনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। তাহলে শেখ হাসিনাকে মূল্যায়ন করেছে কারা? কিছু কুকুর বিড়াল কালকে নির্বাচন কেন্দ্রে পাহারা দিয়েছে, গেছে ভোট দিতে গেছে, জনগণ ভোট দেয়নি। তার মানে আমরা বলেছিলাম জনগণ আপনারা ভোট কেন্দ্রে যাবেন না, জনগণ আমাদের কথা জনগণের বিবেক দিয়ে ধরেছে এবং শেখ হাসিনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে ভোট কেন্দ্রে না যাওয়ার মধ্য দিয়ে, ভোট না দেওয়ার মধ্য দিয়ে। এখন শেখ হাসিনা এই শিয়াল আর কুকুরদের যে ভোট, এই ভোটকে মানুষের ভোট বলে চালিয়ে দিচ্ছে। বলছে কতক্ষণ বলছে 27%, কতক্ষণ বলে 28%, কতক্ষণ 40%। আপনারা দেখেন শেখ হাসিনার এলাকায় গোপালগঞ্জে, গোপালগঞ্জেও কিন্তু মানুষ ভোট দেয়নি, শেখ হাসিনাকে বর্জন করেছে। এ হচ্ছে একটা দেশের অবৈধ প্রধানমন্ত্রীর অবস্থা। জনগণকে পাত্তা না দিলে কি হয় সেটা কালকে জনগণ বুঝিয়ে দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কি বলছে? আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে কোরিয়ার যে রাজা কিম জং যেভাবে 5 বছর পর পর যে ভোট নেয় সেই রকম একটা অবৈধ ভোট শেখ হাসিনা নিয়েছে কোরিয়া স্টাইল, অর্থাৎ আমার ভোটে আমি প্রধানমন্ত্রী। কার ভোটে? জনগণের ভোটে না, আমার ভোটে আমি প্রধানমন্ত্রী হয়ে গেলাম। অর্থাৎ ভোটদাতা শেখ হাসিনা এবং রাজার যে আছে না, এটি কি রাজা রানী দেয় কী পরে একটা মুকুট, মুকুট ওই যে বিভিন্ন পত্রিকা আসছে, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে আসছে, একটা শেখ হাসিনার কার্টুন আর দুইটা শেখ হাসিনার কার্টুন, একটা শেখ হাসিনার কার্টুন আর একটা শেখ হাসিনাকে কী দিচ্ছে, মুকুট পরিয়ে দিচ্ছে, নিজে নিজে ভোট। এ হলো অবস্থা। এখন করণীয় কী হতে পারে? আপনারা যে ভোট বর্জন করেছেন, আপনারা নীরব গণ অভ্যুত্থান করেছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এইরকম একটা নীরব অভ্যুত্থানকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো কী করছে, রাজনৈতিক দলগুলো কী করছে? জনগণ তার অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছে। এখন রাজনৈতিক দল বিএনপি জামাত আরও যারা যারা আছে তারা কী করছে? তারা একটা সরব অভ্যুত্থান করার জন্য জনগণ কালকে পারমিশন দিয়ে দিয়েছে, শতভাগে পারমিশন দিয়ে দিয়েছে যে তোমরা রাজনৈতিক অভ্যুত্থান ঘটাও, আমরা তোমাদের পাশে আছি। তাহলে রাজনৈতিক দলগুলোকে কী করতে হবে? এমন কর্মসূচি দিতে হবে যে কর্মসূচিতে শ্রীলঙ্কার মতো শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। শেখ হাসিনা চোরা, শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী, শেখ হাসিনা ভোট ডাকাত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার চোরা মন্ত্রীরা, লুটেরা, দুর্বৃত্ত, দুর্নীতিবাজ মন্ত্রীরা যাতে দেশ থেকে পালায়, সেই ধরনের কর্মসূচি বিএনপির কাছ থেকে, বিরোধী জোটের কাছ থেকে কামনা করে। আপনারা কী করছেন সেটা জনগণ দেখছে। আপনারা যদি এবার শেখ হাসিনাকে উচ্ছেদের জন্য জনগণের যে কালকের ম্যান্ডেট সেটাকে যদি কাজে লাগাতে না পারেন, তাহলে সত্যিই কিন্তু আপনারা রাজনীতি করার অধিকার হারাবেন, সত্যি কিন্তু আপনারা রাজনীতি করার অধিকার হারালেন। এজন্য বিরোধী জোটকে বলি, এমন রাজনৈতিক কর্মসূচি হবে আওয়ামী লীগ পালাবার পথ যাতে না পায়। আমি আগে বলেছি শেখ